আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে স্ক্রিপ্ট অ্যান্ড ব্যাচ। অ্যাকচুয়ালি হোয়াট ইজ স্ক্রিপ্ট, হোয়াট ডু ইউ মিন বাই স্ক্রিপ্ট? এই স্ক্রিপ্ট কন্টেইন মাল্টিপল স্টেটমেন্ট দ্যাট অ্যাকমপ্লিশ এ সিঙ্গেল টাস্ক দ্যাট শুড বি আর দ্যাট মাইট বি এ ডাটাবেজ স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট ক্যান প্রোডিউস সেভারেল টেবিল। এই স্ক্রিপ্ট পারফর্ম আইদার কমপ্লিটলি অর নাথিং। দ্যাট মিন্স এই স্ক্রিপ্ট মাস্ট বি এক্সিকিউট সাকসেসফুলি অর নট, বাট উই ক্যান সে স্ক্রিপ্ট আনটিল উই সেভ দ্য স্টেটমেন্ট ইন টু এ ফাইল। এই স্ক্রিপ্ট ইজ গোয়িং টু বি এই স্ক্রিপ্ট উই ক্যান সে এই স্ক্রিপ্ট আনটিল উই সেভ দ্য স্টেটমেন্ট অর স্ক্রিপ্ট ইন এ ফাইল। তার মানে হচ্ছে একটা স্ক্রিপ্ট আমরা তখনই বলবো যেটা হচ্ছে একটা ফাইলে সেভ করব, তার আগ পর্যন্ত এটা স্ক্রিপ্ট না। স্ক্রিপ্ট ক্যান বি ডিস্ট্রিবিউটেবল সো দ্যাট অ্যানি ওয়ান ক্যান ইজিলি এক্সিকিউট দ্য স্ক্রিপ্ট অ্যান্ড গেট এ রেডিমেড ডাটাবেস। স্ক্রিপ্ট ক্যান বি আদার টাস্ক লাইক ইন্ডেক্স ডিফ্র্যাগমেন্টেশন, ইন্ডেক্স রিবিল্ড। দ্যার আর সেভারেল কাইন্ডস অফ টাস্ক ক্যান বি এক্সিকিউট ইউজিং স্ক্রিপ্ট, অ্যানি কাইন্ডস অফ ডাটাবেস পারফরমেন্স ইস্যু। হাউ ক্যান ইউ ক্রিয়েট এ স্ক্রিপ্ট? বিকজ উই অলরেডি নো দ্যাট স্ক্রিপ্ট কন্টেন মাল্টিপল স্টেটমেন্ট লাইক টেবিল ক্রিয়েশন, টেবিল ডাটা ইনসার্শন। স্ক্রিপ্ট ক্যান কন্টেন ডিএমএল অর ডিডিএল বোথ। সে উই আর গোয়িং টু ক্রিয়েট এ স্ক্রিপ্ট। অ্যাট ফার্স্ট চ্যাপ্টার, দিস চ্যাপ্টার অ্যান্ড দ্য নেক্সট চ্যাপ্টার, দিস টু চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্ক্রিপ্ট অ্যান্ড ব্যাচ অ্যান্ড স্টোর প্রসিডিউর, ঠিক আছে? দিস দোজ টু চ্যাপ্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেস্ট অন দিস টু চ্যাপ্টার ইউ উইল হ্যাভ এ গুড কনফিডেন্স ইফ ইউ গ্র্যাব দিস টু চ্যাপ্টার সাকসেসফুলি। কারণ মোস্ট অফ দ্য টাস্ক রিলেটেড টু ক্রিয়েট, সাপোজ ক্রিয়েট সরি মোস্ট অফ দ্য টাস্ক রিপিটেডলি উই ডু ইন আওয়ার ডাটাবেস ডেভেলপমেন্ট অ্যাট এ টাইম ইনসার্ট মাল্টিপল টেবিল। সাপোজ উই হ্যাভ এ অর্ডার টেবিল অ্যান্ড অলরেডি উই নো দ্যাট অর্ডার টেবিল হ্যাভ টু টেবিল, ওয়ান ইজ মাস্টার টেবিল অ্যান্ড অ্যানাদার ইজ চাইল্ড টেবিল। লাইক ইন এক্সিস্টিং অ্যাডভেঞ্চার ওয়ার্কস ডাটাবেস উই অলরেডি সি দ্যাট সেলস অর্ডার হেডার অ্যান্ড সেলস অর্ডার ডিটেল। দ্যাট মিন্স উই নো দ্যাট এভরি অর্ডার প্রসেসিং অ্যাকচুয়ালি কন্টেন টু টেবিল, ওয়ান ইজ ডিটেল ইজ চাইল্ড অ্যান্ড হেডার ইজ মাস্টার অর প্যারেন্ট। কেন দুইটা করা হচ্ছে? কারণ হচ্ছে আমরা জানি নর্মালাইজেশনে ভায়োলেট হয় যদি একটা টেবিলে করি, কারণ ডুপ্লিকেট ডাটার প্রসেস হয়। কীভাবে? যদি একটা টেবিলে আমি অর্ডার রাখি তাহলে দেখা যাবে যে যখন একাধিক প্রোডাক্ট অর্ডার হবে, যতগুলো প্রোডাক্ট অর্ডার হবে ততগুলো নতুন রেকর্ড পড়বে এবং তার সাথে রিডান্ডেন্ট পড়বে কি একই কাস্টমার একই ডেট বারবার পড়বে, ঠিক আছে? এটা হচ্ছে ভায়োলেট করতেছে নর্মালাইজেশনকে।
এই কারণে আমরা সাধারণত এই ধরনের সিনারিওতে আমরা দুইটা টেবিলে করি। এবং আমাদেরকে ইনসার্ট করার সময় খেয়াল করে দেখেন, যদি ইফ দ্য মাস্টার টেবিল প্রাইমারি কি কলাম ইজ আইডেন্টিটি, দেন হাউ ক্যান ইউ ম্যানেজ দ্য আইডেন্টিটি ভ্যালু ইজ অলসো ইনসার্ট দ্য চাইল্ড টেবিল। মানে হচ্ছে যে ধরেন আমি একটা অর্ডার প্রসেস করব, আমি ইনসার্ট আমার অর্ডার টেবিলটার প্রাইমারি কি হচ্ছে আইডেন্টিটি করা আছে, এটা অটোমেটিক্যালি বাড়বে, ইনক্রিমেন্ট হবে। তো আমার যখন ফার্স্ট অর্ডার হবে তখন 1 নম্বর অর্ডার অর্ডার টেবিলে, এবং অর্ডার ডিটেলে কি পড়বে, 1 নম্বরই তো পড়তে হবে, তাই না? কারণ অর্ডার এবং অর্ডার ডিটেলের ভিতরে রিলেশন হচ্ছে কি, অর্ডার আইডি দিয়ে, তাই না? অর্ডার আইডি দিয়ে রিলেশন, কারণ একটা অর্ডারের কতগুলো অর্ডার আছে, একটা হেডারের কতগুলো অর্ডার আছে সেটা আমরা বুঝবো কি দিয়ে, ওই অর্ডার আইডি দিয়েই। তো আমরা যেটাকে আরেক ভাষায় বলি হচ্ছে ইনভয়েস নাম্বার, ইনভয়েস আইডি, ঠিক আছে? একজন কাস্টমার যখন একটা অর্ডার প্লেস করে তখন তার জন্য একটা অর্ডার নাম্বারই পড়ে, কিন্তু একাধিক পড়ে হচ্ছে তার ডিটেলস টেবিলে। তখন আমি যখন একটা অর্ডার প্রসেস করব, সে আমি যখন একটা স্ক্রিপ্ট তৈরি করব, যে স্ক্রিপ্টটা কি করবে, একটা অর্ডার কমপ্লিট অর্ডার প্রসেস করবে, সে হচ্ছে অর্ডার টেবিলে একটা রেকর্ড ইনসার্ট করবে, কিন্তু অর্ডার ডিটেলে দুইটা রেকর্ড ইনসার্ট করবে। কিন্তু অর্ডার টেবিলে যখন দুইটা রেকর্ড ইনসার্ট করবে তখন কিন্তু সে অর্ডার টেবিলে যে প্রথমে যে আইডেন্টিটি ভ্যালুটা ইনসার্ট করে আসছে সেই ভ্যালুটা কিন্তু আমার ডিটেলে দরকার। তাহলে হাউ ক্যান উই ম্যানেজ দিস সিনারিও, আমরা কি ডিটেল টেবিলের প্রাইমারি ইয়ে অর্ডার অর্ডার আইডিকেও কি আমরা আইডেন্টিটি করব না? তাহলে তো দুইটা সেপারেটলি ইউনিক আকারে বাড়তে থাকবে, কারোর সাথে রিলেশন হচ্ছে না। রিলেশন হইতে হলে ওই আইডি প্রাইমারি কি অর্ডার টেবিলের আইডেন্টিটি ভ্যালুটা আমার সেম ভ্যালুটাই থাকতে হবে হচ্ছে অর্ডার ডিটেলে, তাই না? তার মানে হচ্ছে আমাকে কোনোভাবে যখন অর্ডার টেবিলে আইডেন্টিটি ভ্যালুটা ইনসার্ট হয় 1 নম্বর, সাথে সাথে আমাকে ওই ভ্যালুটা আবার ধরতে হবে, স্টোর রাখতে হবে, যেন পরবর্তীতে ডিটেলস টেবিলে যখন আমি ইনসার্ট করব তখন যেন ওই সেম ভ্যালুটা আমি তাকে বলে দিতে পারি যে এই নাও, এটা হচ্ছে আমার অর্ডার, ঠিক আছে? অলরেডি হেডার টেবিলে পোস্টিং পড়ছে, এখন ডিটেল টেবিলে সে কী কী পারচেস করবে, যতক্ষণ পর্যন্ত সে পারচেস করবে তোমার ওই অর্ডার আইডি এইটাই থাকবে, ঠিক আছে? তোমার যদি 10টা রেকর্ডও হয়, 10টা প্রোডাক্টও হয়, কিন্তু অর্ডারের জন্য এই যে এইটাই যেটা সেভ করা আছে এইটাই থাকবে, আইডিয়া একটাই থাকবে। তাহলে আমাদেরকে শিখতে হবে যে কীভাবে আইডেন্টিটি ভ্যালুটাকে আমরা ধরতে পারি, আইডেন্টিটি যেটা এইমাত্র ইনসার্ট হয়ে গেছে সেটাকে আমরা কীভাবে ধরতে পারি। দ্যার ইজ সাম সিস্টেম ফাংশন দ্যাট ইজ ইজিলি গেট দ্য ডিজায়ার্ড ভ্যালু, লাইক উই ক্যান গেট দ্য আইডেন্টিটি ভ্যালু বাই সিস্টেম ফাংশন স্কোপ অ্যাট দ্য রেট অফ স্কোপ আন্ডার স্কোর আইডেন্টিটি, অ্যাট দ্য রেট অফ ডাবল অ্যাট দ্য রেট অফ স্কোপ আন্ডার স্কোর আইডেন্টিটি ইজ এ সিস্টেম ফাংশন দ্যাট ইজ ইউজ টু গেট দ্য লাস্ট ইনসার্টেড আইডেন্টিটি ভ্যালু। হ্যাঁ, কীভাবে, ইউজিং সিস্টেম ফাংশন অ্যাট দ্য রেট অফ হচ্ছে স্কোপ আন্ডার স্কোর আইডেন্টিটি। ঠিক আছে, এই ফাংশন দিয়ে আমরা ইউজ করতে পারবো, যেমন হচ্ছে এই, আচ্ছা আমরা প্রথম থেকে আমরা একটা স্ক্রিপ্ট লিখি, এটা আমরা ইউজ করবো একটু পরে। আমাদের একটা কাজ হচ্ছে কি, যে একটা অর্ডার টেবিল এবং অর্ডার ডিটেল টেবিলসে ক্রিয়েট টেবিল অর্ডার,
অর্ডারস, আরেকটা হচ্ছে অর্ডার ডিটেলস। এখানে আমরা বলবো হচ্ছে কি, এখানে হচ্ছে প্রোডাক্ট আইডি, হাউ ক্যান উই ক্রিয়েট এ প্রাইমারি কি ইউজিং মাল্টিপল কলাম। ঠিক আছে, তাহলে আমাদের অর্ডার ডিটেলস টেবিলে প্রাইমারি কি হবে হচ্ছে দুইটার কম্বিনেশনে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে কি আমাদের টেবিল টেবিল তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা একটা স্ক্রিপ্ট লিখতে চাই যেটা হচ্ছে একটা অর্ডার প্রসেস করবে, হাউ ক্যান উই ডু দ্যাট। প্রাইমারি কি অর্ডার টেবিলে দুইটার কম্বিনেশনে, আপনি অল্টারনেট চিন্তা করেন দেখেন হবে না। যদি আমি এখানে সেপারেট একটা একটা কলাম নিতাম যে অর্ডার ডিটেলস আইডি, সেটাকে যদি প্রাইমারি কি করতাম, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে একটা প্রোডাক্ট সে বারবার অর্ডার ডিটেলস এন্ট্রি করতে পারবে। অর্ডার ডিটেলসে কেউ কোনো কাস্টমারকে একই প্রোডাক্টকে বারবার ইনসার্ট করতে দেওয়া, নতুন নতুন লাইন তৈরি করতে দেওয়া, রো তৈরি করতে দেওয়া ঠিক হবে? ঠিক হবে না, কারণ সে যদি একই প্রোডাক্ট একাধিক চায় তাকে কোয়ান্টিটি বাড়িয়ে দিব, তাকে তার জন্য তো আমি মাল্টিপল রো ইনসার্ট করব না। কিন্তু আমি যদি প্রোডাক্ট আইডিকে এখানে এখন প্রাইমারি কি না করতাম, তাহলে একই প্রোডাক্ট বারবার ইনসার্ট হইতো। ঠিক আছে, ওই যে ম্যানেজমেন্ট স্টুডিও থেকে রাইট ক্লিক করে এইভাবে সিলেক্ট করে রিনেম করে দেন। আচ্ছা, ক্রিয়েট এ স্ক্রিপ্ট দ্যাট উইল প্রোডিউস ওয়ান কমপ্লিট অর্ডার। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে ইনসার্ট করব ফার্স্টে অর্ডার টেবিলে। তাহলে ইনসার্ট, কন্ট্রোল শিফট আর, ইনসার্ট অর্ডারস, ভ্যালুস হচ্ছে আমার, কাকে ভ্যালু দিতে হবে আমাকে, আমার দিতে হবে কাস্টমার আইডি আর অর্ডার ডেট। আমি বললাম হচ্ছে কাস্টমার আইডি এখানে 1 এবং তার অর্ডার ডেট হচ্ছে আজকে, গেট ডেট। আচ্ছা, এখন এইখানে আমরা তো সাধারণত আইডেন্টিটির জন্য ভ্যালু পাস করি না, তাই না? সেটা অটোমেটিক্যালি বাড়ে। তাহলে
আমি কিভাবে যেটা ইনসার্ট হয়ে গেছে সেই ভ্যালুটা তো আমার ধরা দরকার, ঠিক আছে। এখানে আমাকে আরেকটা ইনসার্ট করতে হবে কি, ইনসার্ট অর্ডার ডিটেলস ভ্যালুস। এখন অর্ডার ডিটেলসে অর্ডার আইডি, এটা কি এই অর্ডার আইডিটা কিন্তু হচ্ছে আবার কি বলে, আচ্ছা অর্ডারস টেবিলে আমরা অর্ডার ডিটেলস টেবিলে আমাদের একটা ফরেন কি বাদ পড়ছে, ফরেন কি করতে হবে। তাহলে অল্টার টেবিল প্রাইমারি কি করছি আমরা, কিন্তু ফরেন কি করিনি কিন্তু। তাহলে অর্ডার ডিটেলস অ্যাড কনস্ট্যান্ট এফ কে অর্ডার আইডি এত, তারপর হচ্ছে কি বলে রেফারেন্স টেবিল হচ্ছে অর্ডারস, এবং তার হচ্ছে অর্ডার আইডিটা হচ্ছে তার অল্টার টেবিল অর্ডার ডিটেলস অ্যাড কনস্ট্যান্ট এফ কে এত, তারপরে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে কি ভুলে গেলাম কি জানি কিভাবে করে, নামের পরে এখানে ফরেন ই হবে নাকি, এখানে ফরেন কি হবে না, হ্যাঁ গুড। তাহলে হচ্ছে তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমি কনস্ট্যান্ট অ্যাড করতেছি, কনস্ট্যান্টের পরে কনস্ট্যান্টের নাম দিতে হচ্ছে, তারপরে বলতে হচ্ছে কি কনস্ট্যান্ট ফরেন কি কার উপরে, এই টেবিলের অর্ডার আইডি উপরে, রেফারেন্স টেবিল কোনটা, অর্ডার টেবিলের অর্ডার আইডি, ঠিক আছে। এটাই হচ্ছে ফরেন কি অ্যাড করার নিয়ম। আচ্ছা এখন হচ্ছে আমার এইখানে দেখেন অর্ডার ডিটেলসে আমাকে তো তাহলে এই টেবিলের যে আইডেন্টিটি ভ্যালু সেটা ধরতে হবে, তাই না কোনোভাবে। তাহলে আমরা কোনো একটা ভ্যালু ধরার জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। ফার্স্ট হচ্ছে আমরা দেখবো যে কীভাবে এসকিউএলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ঠিক আছে। আমরা সি শার্পে ডিক্লেয়ার করতাম কীভাবে, ইন্টেজার কী বলে মাই ভ্যারিয়েবল, তাই না। এখানে ডিক্লেয়ার করতে হবে কীভাবে, এখানে লিখতে হবে ফার্স্টে ডিক্লেয়ার, ডিক্লেয়ার এবং এই যে মাই ভ্যারিয়েবল এই কথাটা দিতে হবে কিসে, এভাবে দিতে হবে সামনে অ্যাট দ্য রেট অফ দিয়ে দিতে হবে,
ঠিক আছে, এখানে আমি বললাম ভ্যারিয়েবলের নাম, বললাম হচ্ছে ভ্যারিয়েবলের নাম, বললাম হচ্ছে কি বলে আইডেন্টিটি, অ্যাট দ্য রেট অফ আইডেন্টিটি নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। এবং এটা টাইপ বলতে হবে, এখন টাইপ হচ্ছে কি, এটা আইডেন্টিটি কি টাইপ, ইন্টেজার, ঠিক আছে, ডিক্লেয়ার করলাম। আচ্ছা, ডিক্লেয়ার করার পরে এখন আমার কাজ হচ্ছে এই অ্যাট দ্য রেট অফ আইডেন্টিটি সেট সেট করবো হচ্ছে কি, আইডেন্টিটির ভিতরে, অ্যাট দ্য রেট অফ আইডেন্টিটির ভিতরে একটা ভ্যালু সেট করবো। আমি যদি এখন এখানে হাতে বলি এরকম, তাহলে কি এর ভিতরে ওয়ান চলে আসবে, তাই না? কিন্তু আমি হাতে বলবো না, আমি বলবো হচ্ছে যে এই যে ইনসার্ট হচ্ছে অর্ডারসে, এর যে লাস্ট এই মুহূর্তে যেটা ইনসার্ট হচ্ছে সেইটার আইডেন্টিটি ভ্যালুটা আমার দরকার। তাহলে আমার লিখতে হবে হচ্ছে কি, ডাবল অ্যাট দ্য রেট অফ স্কোপ আন্ডার স্কোর আইডেন্টিটি। আচ্ছা, স্কোপ আইডেন্টিটি হচ্ছে না কেন? স্কোপ আইডেন্টিটি, স্কোপ, আচ্ছা অ্যাট দ্য রেট অফ হবে না, সরি, এটাতে অ্যাট দ্য রেট অফ হবে না, স্কোপ আইডেন্টিটি। ঠিক আছে, স্কোপ আইডেন্টিটি, দেখেন এটা দেওয়ার অর্থ হচ্ছে কি, যে কিছুক্ষণ আগে অর্ডার টেবিলে আইডেন্টিটি যেটা পড়ছে সেটা এ জানে, এই স্কোপ আইডেন্টিটি ফাংশন রিটার্ন করতে পারবে। তাহলে সেটা আমি ধরলাম এখানে, তাহলে এখন আমি অর্ডার ডিটেলসে ইনসার্ট করবো। তাহলে ফার্স্ট ভ্যালুটা আমার কী দিতে হবে, অর্ডার আইডি, অর্ডার আইডি কোনটা হবে তাহলে আমার, আইডেন্টিটি। তাহলে এখানে আমি বললাম আইডেন্টিটি, তারপরে কী দিতে হবে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি আমি দিলাম হচ্ছে সে ওয়ান। কোথায়, এখানে না, অ্যাট দ্য রেট অফ দিতে হবে, এটা ভ্যারিয়েবল নেম, ভ্যারিয়েবল নেম এসকিউএলে অবশ্যই অ্যাট দ্য রেট অফ দিয়ে শুরু করতে হয়। আর স্কোপ আইডেন্টিটি হচ্ছে একটা সিস্টেম ফাংশন, কি রিটার্ন করে, লাস্ট ইনসার্টেড আইডেন্টিটি ভ্যালু। তাহলে হচ্ছে এটা আমার প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে কি কোয়ান্টিটি 10, এবং তার প্রাইস হচ্ছে সে 5000। তাহলে এখন যদি আমি কি বলে সিলেক্ট স্টার ফ্রম অর্ডার্স ও জয়েন অর্ডার ডিটেলস ওডি অন ও ডট অর্ডার আইডি ইকুয়ালস টু ওডি ডট অর্ডার আইডি, এখানে ধরেন আমি আরেকটা ইনসার্ট করবো, আরেকটা ইনসার্ট করি, দুইটা ভ্যালু ইনসার্ট করি, তাহলে এখানে আমি দেখতে চাচ্ছি হচ্ছে কোন কাস্টমার অর্ডার নাম্বার ও ডট অর্ডার আইডি, তারপর হচ্ছে ও ডট অর্ডার ডেট, ও ডট কাস্টমার আইডি, তারপর হচ্ছে ওডি ডট প্রোডাক্ট আইডি, ওডি ডট কোয়ান্টিটি, ওডি ডট প্রাইস। তাহলে এখন যদি আমি এটা রান করি তাহলে কি হবে ফাইনালি আমরা দেখব।
কাস্টমার আইডি ইজ ওয়ান, অর্ডার টেবিলে যখন ইনসার্ট করতেছি এটাই তো কাস্টমার আইডি। অর্ডার টেবিলের সেকেন্ড কলাম কি কাস্টমার আইডি, প্রথমটা তো আইডেন্টিটি করা আছে, এটা তো আমার হেডেক না। তাহলে এখন আমি যদি এটা এক্সিকিউট করি তাহলে ফাইনালি আমি রেজাল্ট দেখতে পারবো, তাই না? তাহলে এক্সিকিউট, দেখেন অর্ডার আইডি কি আমার ওয়ান, অর্ডার ডেট সেম, কাস্টমার আইডি একই কাস্টমার এবং তারা বিভিন্ন ধরনের। তাহলে কি বুঝতে পারলাম আমরা, যে এখানে মেইন ফ্যাক্টর কিন্তু এই আইডেন্টিটি। টু থাউজেন্ড টুয়েলভে আইডেন্টিটি পরিবর্তে নতুন জিনিস আসছে একটা, সেটা হচ্ছে সিকুয়েন্স, যেটা ওরা করলে আগে থেকেই ছিল। 2012-এ আসছে সিকুয়েন্স। এখানে যেমন আমার এক কী হচ্ছে একটা ভ্যারিয়েবল দিয়ে ধরে রাখতে হচ্ছে, এবং প্রথমে ইনসার্ট হওয়ার পরে, প্রথম টেবিলে ইনসার্ট হওয়ার পরে কিন্তু আমার ভ্যালুটা ধরতে হচ্ছে। কিন্তু 2012-এ নতুন আসছে সিকুয়েন্স, সেটা যদি আমরা এই কাজটা যদি আমরা সিকুয়েন্স দিয়ে করি তাহলে আমাদের কীভাবে করতে হবে, তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে তাহলে আমাদের টেবিলের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। ফার্স্টে হচ্ছে আমাদের তখন আর এটাকে আইডেন্টিটি রাখা যাবে না, অর্ডার আইডিকে, ঠিক আছে, এটাকে আইডেন্টিটি রাখা যাবে না। তাহলে ধরেন আমরা এই টেবিলেরই একটা আইডেন্টিটি বাদ, এটাকে ধরেন এখন আমি নাম দিলাম হচ্ছে সেলস, আর এটা হচ্ছে সেলস ডিটেলস, এবং এটা হচ্ছে আপনার সেলস আইডি, আর এখানে হচ্ছে আমার সেলস আইডি, সেলস আইডি। হ্যাঁ তাহলে হচ্ছে আমার, হ্যাঁ সরাসরি করে দিব, সরাসরি করে দিব, এটা বাদ দিয়ে দিব, দাঁড়ান। তারপর হচ্ছে আমার ফরেন কি হচ্ছে সেলস আইডি, রেফারেন্স হচ্ছে সেলস টেবিলের সেলস আইডি। আচ্ছা আমরা হচ্ছে ফার্স্টে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ডিক্লেয়ার অ্যাট দ্য রেট অফ সিকুয়েন্স ইন্টেজার। হ্যাঁ যা কিছু দিলেই হবে, আমি সিকুয়েন্স ভ্যারিয়েবল নেম অ্যাট দ্য রেট অফ দিতে হবে, ম্যান্ডেটরি। হ্যাঁ ভ্যারিয়েবল নেমে, এটা ভ্যারিয়েবল নেম, এখানে আপনি মাই সিকুয়েন্স বা
যা কিছু দেন, ভ্যারিয়েবল নেম। আচ্ছা, ক্রিয়েট সিকোয়েন্স, ক্রিয়েট সিকোয়েন্স, তারপর হচ্ছে সিকোয়েন্সের নাম। আচ্ছা, এটা একটু দেখতে হবে আমার। সিকোয়েন্সেস, ক্রিয়েট সিকোয়েন্স, তারপর হচ্ছে কি সিকোয়েন্স নেম। ক্রিয়েট সিকোয়েন্স, সিকোয়েন্স নেম, তারপর হচ্ছে কি অ্যাজ ইন্টিজার। আচ্ছা, ক্রিয়েট, ক্রিয়েট সিকোয়েন্স, তারপর হচ্ছে কি সিকোয়েন্স নেম। সিকোয়েন্স নেম বললাম হচ্ছে সেলস সিকোয়েন্স, ক্রিয়েট সিকোয়েন্স, সিকোয়েন্স, সিকোয়েন্স অ্যাজ ইন্টেজার। তারপরে হচ্ছে বলতে হবে কি স্টার্ট হবে কত থেকে, স্টার্ট উইথ ওয়ান। হ্যাঁ, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট বাই ওয়ান। তারপর হচ্ছে কি মিনিমাম, মিনিমাম ভ্যালু, মিন ভ্যালু, ভ্যালু হচ্ছে জিরো। ঠিক আছে, একটা সিকোয়েন্স। আচ্ছা, এটা কি কোনো এরর আছে? কোনো এরর নাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিকোয়েন্স তৈরি করতেছি আমরা। হ্যাঁ হ্যাঁ, এটা ক্রিয়েট সিকোয়েন্স। আমরা যেমন লিখি ক্রিয়েট টেবিল, সিকোয়েন্স হচ্ছে নতুন একটা অবজেক্ট, ডাটাবেজের নতুন একটা অবজেক্ট, নতুন একটা মেম্বার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সিকোয়েন্স 2012 ভার্সনে অ্যাড হয়েছে। ঠিক আছে, এটা ওরাকলে অনেক আগেই ছিল। এটার কাজটা কি? হ্যাঁ, না কালার কোনো ইরন নাই, তো কালার তো চেঞ্জ দেখতেছি না। ঠিক আছে, আমি যদি বড় হাতের লিখি দেখি। হ্যাঁ, সিকোয়েন্স, ঠিক আছে, কোনো সমস্যা নাই, একভাবে লিখলে হয়েছে। ক্রিয়েট সিকোয়েন্স মানে এটা কি, ধরেন কোনো একটা ইন্টারনাল, এটা ইন্টারনালি সিকোয়েন্স একটা টেবিল, ওরা কলে যেটা হয়তো এখানেও হয়তো এক্স্যাক্ট প্রসিডিউর, কোনো একটা ইন্টারনাল টেবিল সে সবসময় হচ্ছে ট্র্যাক রাখতেছে যে লাস্ট ইন ভ্যালু কত। যেমন হচ্ছে যে যদি 10 থাকে এই টেবিলে, সিকোয়েন্সের ভিতরে যদি কী বলে লাস্ট সিকোয়েন্স ভ্যালু যদি 10 থাকে, আমি যদি পরবর্তীতে বলি যে মানে কারেন্ট সিকোয়েন্স, পরবর্তীতে সেই সিকোয়েন্সটা ধরে আমি অ্যাট এ টাইম তিনটা টেবিলে ইনসার্ট করে দিতে পারি, সরি দুইটা টেবিলে ইনসার্ট করে দিতে পারি, যেমন অর্ডার্স, সেলস এবং সেলস ডিটেলস। আচ্ছা, আমরা আগে কাজটা শেষ করি। দেখেন এখানে তাহলে এটা কি সিনট্যাক্সটা কি, ক্রিয়েট সিকোয়েন্স, তারপর হচ্ছে সিকোয়েন্স নেম, এবং এটা টাইপটা কি ইন্টেজার, এটা কত থেকে শুরু হবে, কত করে বাড়বে, এবং মিনিমাম ভ্যালু কত। হ্যাঁ, অ্যাজ দিতে হবে, সিনট্যাক্স সূত্র, সূত্র আচ্ছা দেখেন, এখন যদি বলি যে এই সিকোয়েন্স, এই ভ্যারিয়েবলের ভিতরে, এই খেয়াল করেন সবাই, ভ্যারিয়েবলের ভিতরে যদি আমি কোনো কিছু রাখতে চাই তাহলে আমাকে কী করতে হয়, সামনে কী দিতে হয়, এই ভ্যারিয়েবলের ভিতরে আমি কিছু রাখবো, সামনে দিতে হবে কি সেট, উপরে যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি এর ভিতরে কোনো একটা ভ্যালু রাখবো। তাহলে আমি কী ভ্যালু রাখবো, ভ্যালু রাখবো হচ্ছে কি নেক্সট সিকোয়েন্স, কার সিকোয়েন্স, সেল সিকোয়েন্স, নেক্সট সিকোয়েন্স ফর, নাকি
নেক্সট ভ্যালু ফর, নেক্সট ভ্যালু ফর, আচ্ছা নেক্সট ভ্যালু, নেক্সট ভ্যালু ফর সেল সিকোয়েন্স। দেখেন এখানে সেল সিকোয়েন্স আমার কি সিকোয়েন্সটার নাম, আমি বললাম হচ্ছে কি নেক্সট ভ্যালু ফর সেল সিকোয়েন্স, তাহলে সেল সিকোয়েন্সের নেক্সট ভ্যালু যেটা সেটা এর ভিতরে আসবে। ঠিক আছে, দেখেন এর ভিতরে আসবে, এবং আমি আগেরটা থেকে এখান থেকে আমি ইনসার্টের এইগুলো কপি করে নিয়ে আসি, কপি করে এখানে পেস্ট করলাম, এবং এখানে আমার কি সেলস সেলস ডিটেলস আমার এটা এখন আর দরকার নাই। ঠিক আছে, এবং এখানে আমার শুধু কাস্টমার আইডি পাস করতেছিলাম তাই না, এখন আমাকে কি পাস করতে হবে, এটাও পাস করতে হবে, কারণ আমি তো এখন আর অর্ডার আইডিটাকে আর ই করি নেই, আইডেন্টিটি করি নেই, সেলস আইডি আইডেন্টিটি করি নেই, কিন্তু আমি এটাকে কি করছি সিকোয়েন্স থেকে নিতেছি। ঠিক আছে, নেক্সট ভ্যালু ফর সেল সিকোয়েন্স, এবং এখানে বলে দিলাম এটা, এবং এখন আমার এখানে কি বলতে হবে একইভাবে। ঠিক আছে, এই হচ্ছে সিকোয়েন্সের ব্যাপার স্যাপার। হ্যাঁ কি হ্যাঁ আগেরটা কি করতে হয়েছে, আগেরটা হচ্ছে আপনাকে প্রথম টেবিলে ইনসার্ট হওয়ার জন্য ওয়েট করতে হয়েছে, ইনসার্ট হওয়ার পরে আমাকে ধরতে হয়েছে যে কি যেটা ইনসার্ট হয়েছে সেটা রিটার্ন করছে স্কোপ আইডেন্টিটি। ঠিক আছে, এটার আবার একটা ড্রব্যাক আছে, সেটা আমরা একটু পরেই দেখব, এটা কেন আসছে, এটার একটা অসুবিধা আছে, আচ্ছা সেটা পরে বলতেছি। তাহলে এটাকে এক্সিকিউট করলে এখন কি হবে, কত থেকে শুরু হবে, এক থেকে, ঠিক আছে, এবং ইনক্রিমেন্ট হবে এক দিয়ে। তাহলে এটাকে যদি আমরা এখন এক্সিকিউট করি, আচ্ছা আমরা এটাও নিয়ে আসি, কোথায় আইডি দিয়ে সিকোয়েন্স করা যাচ্ছে, আইডেন্টিটি দিয়ে হচ্ছে করা যাচ্ছে, একটা টেবিলে আপনি আইডেন্টিটি রাখতেছেন, সেই টেবিলে ইনসার্ট হওয়ার পরে আমাকে সেই ভ্যালুটা ধরে তার চাইল্ড টেবিলে ইনসার্ট করতে হচ্ছে, এবং এটা ধরেন যদি এই পজিশনে চিন্তা করেন, যদি আমি এই কি বলে যখন ইনসার্ট করতেছি, যখন আমি ইনসার্ট করতেছি, আমি যদি এই স্কোপ আইডেন্টিটি ফাংশনটা এখানে আমি আবার কল করি, ঠিক আছে, তাহলে তার ভ্যালুটা নাল হয়ে যাবে। স্কোপ আইডেন্টিটি ফাংশনটা যদি আমি সেকেন্ড টাইম আবার কল করি, তাহলে এই ভ্যালুটা নাল হয়ে যাবে, এবং পরবর্তীতে কেউ যদি আবার স্কোপ আইডেন্টিটি থেকে ভ্যালু নিয়ে রিসেট করে, অনেক সময় দেখা যায় যে লার্জ স্ক্রিপ্টে স্কোপ আইডেন্টিটি ফাংশন কোনো কারণে মিস্টেকলি সে দুইবার হচ্ছে এটাকে কোনো ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করতে যাচ্ছে। মোট কথা, স্কোপ আইডেন্টিটি ফাংশন যদি সেকেন্ড টাইম ইনসার্ট হওয়ার পরে ফার্স্ট টাইম সে রিটার্ন করবে ঠিকই, কিন্তু সেকেন্ড টাইম যদি আবার তাকে কল করেন, সে তো দেখবে যে না আমার তো এখন তো আর কোনো কিছু ইনসার্ট হয় নাই। মোট কথা, স্কোপ আইডেন্টিটি ফাংশন যদি আপনি দুইবার কল করেন, তাহলে সেকেন্ড টাইম নাল দিবে, ফার্স্ট টাইম ঠিকই আপনাকে দিতে পারবে। ঠিক আছে, বইয়ে একটা এক্সাম্পল আছে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমার পছন্দ হয়েছে আর কি, এটা এসকিউএল এসকিউএল আসছে সিকোয়েন্স। ঠিক আছে, একই রকম ফাংশন এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এক থেকে শুরু হয়েছে এবং রিলেশনও ঠিক মতো আছে।
আচ্ছা দেখেন, আমরা আচ্ছা আন্ডারস্ট্যান্ডিং স্ক্রিপ্ট বেসিক, এই স্ক্রিপ্ট টেকনিক্যালি ইজ নট এ স্ক্রিপ্ট আনটিল ইউ স্টোর ইট ইন এ ফাইল। একটা স্ক্রিপ্টকে আপনি স্ক্রিপ্ট বলতে পারেন না যতক্ষণ না পর্যন্ত এটা একটা ফাইলে সেভ করেন। আমরা যে কাজটা করছি সেই কাজটা এখানে করা হয়েছে। আচ্ছা সিলেক্টিং এ ডাটাবেস কন্টেক্সট উইথ ইউজ স্টেটমেন্ট, ইউজ স্টেটমেন্ট সম্পর্কে অলরেডি আমরা ফ্যামিলিয়ার, তাই না? ইউজ স্টেটমেন্টের কাজ কি? ডাটাবেসটাকে কারেন্ট অবজেক্ট হিসাবে অ্যাসাইন করা, ঠিক আছে? আচ্ছা ভ্যারিয়েবল ডিক্লারেশন কি? ভ্যারিয়েবল ডিক্লারেশন হচ্ছে আপনার ডিক্লেয়ার, তারপর হচ্ছে কি অ্যাট দ্য রেট অফ সাইন দিয়ে, তারপর হচ্ছে ভ্যারিয়েবল নেম, ঠিক আছে? আচ্ছা ভ্যারিয়েবল হচ্ছে দুই ধরনের ভ্যালু ভ্যারিয়েবল হতে পারে, একটা হচ্ছে স্কেলার ভ্যারিয়েবল আর একটা হচ্ছে টেবুলার ভ্যারিয়েবল। স্কেলার ভ্যারিয়েবল কোনটা? স্কেলার ভ্যারিয়েবল হচ্ছে এটা, ডিক্লেয়ার অ্যাট দ্য রেট অফ মাই ভ্যারিয়েবল, এটা বললাম হচ্ছে কি, আচ্ছা মাই ভ্যারিয়েবল না, বললাম হচ্ছে মাই নেম, এটা হচ্ছে কি বার্কার 50। এবং আমি যদি ইনিশিয়ালাইজ করে দিতে চাই তাহলে কি বলতে হবে? তাহলে এখন যদি আমি বলি যে প্রিন্ট অ্যাট দ্য রেট অফ মাই নেম, তাহলে কি প্রিন্ট করব, ঠিক আছে? এটা হচ্ছে কি স্কেলার ভ্যারিয়েবল। আপনি এইভাবে ডিক্লেয়ার করতে পারেন, অথবা যদি বলি যে না আমি চাচ্ছি হচ্ছে কি মাল্টিপুলটা মাল্টিপুল ভ্যারিয়েবলকে অ্যাট এ টাইম ডিক্লেয়ার করতে, অ্যাট দ্য রেট অফ হচ্ছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে কমা দিয়ে ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপল ভ্যালুকে আপনি এইভাবে কমা সেপারেট দিয়ে করতে পারেন, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা কি করি ডিক্লিয়ার অ্যাট দ্য রেট অফ বললাম হচ্ছে কোয়ান্টিটি ইন্টেজার, তারপরে বললাম অ্যাট দ্য রেট অফ প্রাইস হচ্ছে মানি, তারপরে বললাম হচ্ছে অ্যাট দ্য রেট অফ টোটাল হচ্ছে কি টোটাল হচ্ছে কি মানে। এভাবে আমরা এক লাইনেই একটা ডিক্লিয়ার দিয়েও করতে পারি, অথবা প্রত্যেকটার সামনে ডিক্লিয়ার দিয়ে করতে পারি। এগুলো হচ্ছে সবগুলো কি স্কেলার ভ্যারিয়েবল, ঠিক আছে? এবার হচ্ছে যদি বলি যে টেবুলার ভ্যারিয়েবল কি, টেবুলার ভ্যারিয়েবল হচ্ছে কি ডিক্লেয়ার টেবিল অ্যাট দ্য রেট অফ
my table. Sorry, declare atho as table. Atho as table. তারপর হচ্ছে কি তার কলাম স্পেসিফিকেশন। আমরা নর্মালি যেভাবে কলাম লিখি এখানে বললাম হচ্ছে কি ফার্স্ট নেম, বার্কার 50, এবং ইনসার্ট এট দ্য রেট অফ মাই টেবিল ভ্যালুস ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টেবুলার ভ্যারিয়েবল। টেবুলার ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয়, একইভাবে ডিক্লিয়ার, তারপর হচ্ছে কি ভ্যারিয়েবল নেম, এবং এটা বলতে হবে যে এটা কি, অ্যাজ দিয়ে বলতে হবে যে এটা টেবিল। ঠিক আছে, তারপর হচ্ছে তার কলাম, কলাম স্পেসিফিকেশন আগের মতোই, শুধু জাস্ট চেঞ্জ হচ্ছে কি এখানে আমরা লিখতাম কি ক্রিয়েট টেবিল, তার পরিবর্তে এখানে হচ্ছে কি এটা কিন্তু জাস্ট একটা ভ্যারিয়েবল, এটা কিন্তু অন্য কোথাও কিন্তু নাই, মানে এটার কিন্তু ফিজিক্যাল কোনো স্টোর নাই, যে সিম্পলি ভ্যারিয়েবল, যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ আছে ততক্ষণ পর্যন্ত। ভ্যারিয়েবল তো টেম্পোরারি, আচ্ছা তারপরে হচ্ছে কি, আচ্ছা সেটিং দ্য ভ্যালু ইন ইউর ভ্যারিয়েবলস, এটা তো অলরেডি বললাম। তারপরে হচ্ছে যেমন যে ধরেন সুবিধা অসুবিধা অবশ্যই আছে, টেবুলার স্কেলার ভ্যারিয়েবল অনলি হোল্ড সিঙ্গেল ভ্যালু, আর টেবুলার ভ্যারিয়েবল হোল্ড রেজাল্ট সেট মাল্টিপল ভ্যালু। আচ্ছা আমরা কিভাবে একটা, আচ্ছা এটা এভাবেই থাক, আচ্ছা আমরা কিভাবে ভ্যালু সেট করতে পারি, ডিক্লেয়ার অ্যাট দ্য রেট অফ হচ্ছে মাই ভ্যারিয়েবল, এটাকে বললাম হচ্ছে এনভার্কার 50। এখন এটাতে যদি কোনো ভ্যালু আমি রাখতে চাই, ঠিক আছে তাহলে কীভাবে রাখতে হবে, এভাবে দেখেন সামনে কিন্তু অবশ্যই কি দিতে হবে, সেট, সেট না দিলে কি হবে, ইনকোয়ার না, সেই গেট সেট, হ্যাঁ সিলেক্ট দিলেও হবে, সিলেক্ট দিলে হবে, কিন্তু সিলেক্টের ব্যবহার হচ্ছে সেট এবং সিলেক্টের মধ্যে ডিফারেন্স আছে, হোয়েন ইউ ইউজ সেট অর হোয়েন ইউ ইউজ সিলেক্ট। আচ্ছা এটা সেট হয়েছে কিনা আমরা কিভাবে বুঝতে পারি, সেট হয়েছে তাই না, তাহলে সেট আর সিলেক্ট কেন, আমি তো সেট দিয়েও করতে পারতেছি আবার সিলেক্ট দিয়েও করতে পারতেছি তাই না,
সেট এবং সিলেক্টের মধ্যে ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেট অ্যান্ড সিলেক্ট? ডিফারেন্স হচ্ছে আমাদের এই স্ক্রিপ্ট ডিবিতে তো অলরেডি ডাটা আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা দেখি যে ধরেন কি বলে, আমরা সেট দিয়ে আমরা সিলেক্ট ইউজ করবো যখন ডাটাবেস থেকে কোনো ভ্যালু নিয়ে আসবো, আর সেট ইউজ করবো নর্মালি যখন কোনো ভ্যারিয়েবলকে ভ্যালু অ্যাসাইন করবো। যেমন এখানে সেট দিলে কিন্তু হবে না, এখানে সেট দিলে হবে না, কিন্তু এখানে আমি সিলেক্ট দিলে কি হচ্ছে, সিলেক্ট ম্যাক্স প্রাইস সিলেক্ট করতেছি। কোথা থেকে আসবে ভ্যালুটা? ম্যাক্স প্রাইস ফ্রম সেলস ডিটেলস। হ্যাঁ, যখন টেবিল থেকে ডাটা নিয়ে আসবে তখন আমরা সিলেক্ট ইউজ করব। কোনো ভ্যারিয়েবলের ভ্যারিয়েবলকে ভ্যালু যদি আমি ডাটাবেস থেকে অ্যাসাইন করতে চাই তাহলে আমাকে সিলেক্ট ইউজ করতে হবে, আর যদি আমি কি বলে, হ্যাঁ তাহলে হচ্ছে সেট। যেমন এখানে যদি আরেকটা ভ্যালু থাকে, যেমন ধরেন ডিক্লেয়ার হচ্ছে কি টোটাল, তাহলে এটাকে আমি কি করতে পারি, সেট অ্যাট দ্য রেট অফ টোটাল ইকুয়ালস টু অ্যাট দ্য রেট অফ ম্যাক্স প্রাইস প্লাস হচ্ছে এখানে কিভাবে দিলে হয়, না এটাকে সম্পূর্ণভাবে ডিক্লেয়ার না, দেখেন এভাবে লিখলে কিন্তু হবে না, ভ্যারিয়েবল ডিক্লারেশন কিন্তু এইভাবে মাল্টিপল লিখতে চাইলে হবে না। কি ভুল হয়েছে বলেন তো, এখানে কি ভুল হয়েছে বলেন? তার মানে ভ্যারিয়েবল নেম এবং ডাটা টাইপ থাকতে হবে একসাথে। আচ্ছা, এখন আমি এখানে বললাম হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি ফ্রম সেলস প্রাইস, এবং এখানে ঠিক আছে এইভাবে আমরা সেট করতে পারি কোনো ভ্যারিয়েবলের, মোট কথা ডাটাবেস থেকে না। ক্লিয়ার না সবাই? আচ্ছা নেক্সট হচ্ছে
দেখেন এখানে কি বলা আছে, সিলেক্ট ইজ টাইপিক্যালি ইউজ টু অ্যাসাইন ভ্যারিয়েবল ভ্যালুস হোয়েন দ্য সোর্স অফ দ্য ইনফরমেশন ইউ আর স্টোরিং ভ্যারিয়েবল ইজ ফ্রম কোয়ারি। ঠিক আছে, যখন হচ্ছে ডাটাবেস থেকে আসবে তখন আমরা লিখবো এইভাবে, সিলেক্ট ইউজ করবো। ইউজ সেট হোয়েন ইউ আর পারফর্মিং এ সিম্পল অ্যাসাইনমেন্ট অফ এ ভ্যারিয়েবল আর ইউর ভ্যালু ইজ অলরেডি নোন ইন দ্য ফর্ম অফ এক্সপ্লিসিট ভ্যালু আর সাম অফ আদার ভ্যারিয়েবল। ইউজ সিলেক্ট হোয়েন ইউ আর বেজিং দ্য অ্যাসাইনমেন্ট অফ ইউর ভ্যারিয়েবল অন এ কোয়ারি। ঠিক আছে, যখন হচ্ছে ভ্যারিয়েবলটা কোয়ারি থেকে আসবে তখন সিলেক্ট ইউজ করবো। হ্যাঁ, কি বলেন এই চ্যাপ্টার, যেমন হচ্ছে আপনার ইরোর আইডেন্টিটি, রিটার্নস দ্য ইরোর নাম্বার অফ দ্য লাস্ট টি এস কিউ এল স্টেটমেন্ট, ইরোর নাম্বার রিটার্ন করে। তারপর হচ্ছে আপনার রো কাউন্ট, রো কাউন্টটা ইউজফুল, রো কাউন্টের এক্সাম্পল যেমন যেমন ধরেন কতগুলো রো আছে আমরা দেখি না, যেমন ধরেন হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম সেলস ডিটেলস, আমরা যখনই হচ্ছে এটা রান করি তখন আমরা কি দেখি, টু রোজ এফেক্টেড দেখি না, মেসেজে দেখি যে দুইটা রো আসে, কারণ দুইটা রো আছে দেখে আছে। এখন আমরা যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, রো কাউন্ট ইন্টেজার, এবং এখানে যদি আমরা বলি সেট রো কাউন্ট ইকুয়ালস টু ডাবল অ্যাট দ্য রেট অফ রো কাউন্ট, ঠিক আছে, তাহলে প্রিন্ট এটা রান করলে একটা ইরর দিবে। বলেন তো কি ইরর দিবে, ইররটা দিবে এইখানে, বলতে পারবেন যে কি ইরর দিবে? না, এটা ভ্যারিয়েবলের নেম রো কাউন্ট, ঠিক আছে, আর এটা তো ফাংশন। হ্যাঁ, ইয়েস, ডাটা টাইপের সমস্যা। দেখেন যদি রান করি, কনভার্সন ফেইলড হোয়েন কনভার্টিং দ্য ভার্কার ভ্যালু ইন দ্য টোটাল নাম্বার ইজ টু ডাটা টাইপ ইন্টেজার। তাহলে স্ট্রিং করতে হবে, স্ট্রিং করা দেখি হবে, একটা হচ্ছে কাস্ট এত অ্যাজ ভার্কার 50, এভাবে, অথবা করতে পারি কিভাবে কনভার্ট, কনভার্ট করে কিভাবে, কনভার্ট হচ্ছে জাস্ট অপোজিট, কনভার্ট কিসে কনভার্ট করব, ভার্কারে কনভার্ট করব, তাহলে ভার্কারটা প্রথমে আসবে এবং অ্যাজ থাকবে না, শুধু কমা দিয়ে। ঠিক আছে, এখন যদি রান করি তাহলে কি দেখব, মেসেজে দেখবো, দেখেন টু রোজ অ্যাফেক্টেড, এটা তো সিস্টেম দিয়ে আমাদেরকে দিছে, কিন্তু আমরা ধরতে পারতেছি কি দ্য টোটাল রো ইজ টু। তাহলে রো কাউন্ট ম্যাথ ফাংশন ইজ ইউজফুল হোয়েন ইউ ওয়ান্ট টু গেট দ্য কি বলে হাউ মেনি রোজ অ্যাফেক্টেড। তারপর হচ্ছে আমরা স্কোপ আইডেন্টিটি দেখলাম, তারপরে হচ্ছে আপনার, তারপর হচ্ছে সার্ভার নেম, সার্ভার নেম, আচ্ছা সার্ভার নেমটা দেখি আমরা টেস্ট করে, সার্ভার নেম ধরা যায় কি দিয়ে, আচ্ছা তারপর হচ্ছে আপনার এই তো
আচ্ছা, রিট্রিভিং আইডেন্টিটি ভ্যালু, এটা তো আমরা দেখছি স্কোপ আইডেন্টিটি দিয়ে। আচ্ছা, যদি বলি এরকম একটা টেবিল, দেখেন ক্রিয়েট টেবিল হচ্ছে টেবিল ওয়ান, এবং এখানে বললাম হচ্ছে শুধু একটাই কলাম, কি বলে এই আইডি, ইন্টেজার আইডেন্টিটি, প্রাইমারি কি, যদি শুধু একটা কলাম থাকে। এখন যদি বলি যে এই টেবিলে ইনসার্ট করবো, ইনসার্ট কোথায়, টেবিল ওয়ান, তারপর হচ্ছে কি ভ্যালুস, ব্র্যাকেট দিয়ে দিলে হবে, কোনো ভ্যালু তো পাস করা যাবে না, কলাম তো একটা এবং সেটা আইডেন্টিটি, তাহলে কি করবেন, তাহলে কি ভ্যালুস ফাঁকা, তাহলে হচ্ছে এখানে বলতে হবে কি ডিফল্ট ভ্যালুস। দেখেন এটা যতবার এক্সিকিউট করবো ততবারই হচ্ছে আপনার একটা করে বাড়বে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেমন এখানে তৈরি করছে আইডি কলাম, ইন আইডেন্টিটি, প্রাইমারি কি, আবার চাইল্ড টেস্ট চাইল্ড ওয়ান, সেটাও সেটার ভিতরে একটাই কলাম এবং সেটা প্রাইমারি কি এবং ফরেন কি দুইটাই, ঠিক আছে, মানে দুইটা টেবিলে কলাম একটা একটা করেই, এবং আরেকটা টেবিল চাইল্ড টু, সেটাও একই। না, এটা এক্সাম্পলটা নেওয়া হয়েছে স্কোপ আইডেন্টিটি বোঝানোর জন্য। এখানে যে একটা এক্সাম্পল আছে, এটা আপনার আর এটা আপনাদের হোম টাস্ক থাকলো, আপনাদের স্কোপ আইডেন্টিটি বোঝানো হয়েছে, এই দুইটা জিনিস বাসার থেকে দেখবেন যে আসলে প্রবলেমটা কি। প্রবলেম হচ্ছে যদি আপনি আইডেন্টিটির, এক কথায় হচ্ছে যদি আইডেন্টিটির ভ্যালুটাকে কোনো ভ্যারিয়েবলে সেভ না করেন, তাহলে যেটা বললাম যে একটা আইডেন্টিটি স্কোপ আইডেন্টিটি ফাংশন যদি সেকেন্ড টাইম কল হয় তাহলে সেটা কি নাল হয়ে যায়, সেই সিনারিওটাই এখানে ইমপ্লিমেন্ট করা আছে, সেটা আপনারা দেখবেন, ঠিক আছে। কি বললাম, বুঝতে পারছেন? বললাম হচ্ছে যে স্কোপ আইডেন্টিটি ফাংশন ইউজ করলে এটা যদি দুইবার কল করেন একটা ইনসার্টের পরে, তো সেকেন্ড টাইম সেটা নাল হয়ে যায়, ঠিক আছে। এই কারণে এখানে দেখেন প্রথমবার সে কি করছে, এই দেখেন এখানে সব কি সব কিছুই সেম, এখান থেকে এই পর্যন্ত সব সেম, কিন্তু এখানে কি করতেছে স্কোপ আইডেন্টিটি দেখেন সেকেন্ড টাইম আবার কল করতেছে এই সেকেন্ড চাইল্ড টেবিলে। ফার্স্ট চাইল্ড টেবিলে সে কি করছে ইনসার্ট, এই ফার্স্ট চাইল্ড টেবিলে, এটা হচ্ছে ফার্স্ট চাইল্ড টেবিল, প্রথমটা তো হচ্ছে কি, প্রথমটা হচ্ছে আপনার টেস্ট যেটা প্যারেন্ট টেবিল, সেটাতে ডিফল্ট ভ্যালুস দিয়ে ইনসার্ট করলো এবং আইডেন্টিটির ভিতরে স্কোপ আইডেন্টিটি দিয়ে ধরতেছে, ঠিক আছে, ধরে হচ্ছে পরবর্তীতে ওইটা ভ্যালু বলতেছে, ঠিক আছে, এবং কি বলে প্রিন্ট দ্য ভ্যালু অফ কারেন্টলি ইন স্কোপ আইডেন্টিটি ইজ এত। কিন্তু আপনি যখনই আবার ইনসার্ট ইনটু চাইল্ড ওয়ানে স্কোপ আইডেন্টিটি পাস করতেছেন এবং পরবর্তীতে নিচে আবার স্কোপ আইডেন্টিটি করতেছেন, তখন কি এটা নাল হয়ে যাবে, আপনাকে এটা কি করতে হবে, চাইল্ডের সময় হচ্ছে কি, চাইল্ডের সময় স্কোপ আইডেন্টিটি ঠিক আছে, কিন্তু এখানে আপনাকে কি দিতে হবে, ওই ভ্যারিয়েবলটা দিতে হবে আইডেন্টিটি, এটা পড়ে দেখবেন। আচ্ছা, জেনারেটিং সিকোয়েন্স, সামটাইমস ইট ইজ অ্যান্ড আইডেন্টিটি কলাম ইজ জাস্ট টু লিমিটিং হোয়েন ইট কামস টু রিট্রিভিং এ সিকোয়েন্স অফ ভ্যালুস, ঠিক আছে। এটা আসছে কবে থেকে, সিকোয়েন্স আবার 2012, নাও কন্টেন্টস এ সিকোয়েন্স অবজেক্ট, সিকোয়েন্স একটা অবজেক্ট লাইক টেবিল, তৈরি করতে হয় কীভাবে, ক্রিয়েট সিকোয়েন্স, সিকোয়েন্স নেম অ্যাজ ডাটা টাইপ, এবং বলতে হয় কি, বলতে হচ্ছে যে স্টার্ট কত থেকে শুরু হবে, তারপর হচ্ছে হ্যাঁ স্টার্ট উইথ, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট বাই, তারপর হচ্ছে মিনিমাম ভ্যালু, ঠিক আছে, এই তিনটা জিনিস বলতে হয়,
মিনিমাম বলা যায়, ম্যাক্সিমাম বলা যায়, ইনক্রিমেন্ট বাই মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু ইউজিং সিকোয়েন্স, সিকোয়েন্স রেট আমরা দেখছি। আচ্ছা, তারপর হচ্ছে যে রো কাউন্ট, রো কাউন্টও আমরা দেখলাম। রো কাউন্ট কি করে, কি রিটার্ন করে, কয়টা রো রিটার্ন করতেছে, যে এত রোজ অ্যাফেক্টেড, এই কথাটা আমরা মেসেজে দেখতে পারি, কিন্তু এটা যদি আমরা আগে থেকে দেখতে চাই যে কতগুলো রো অ্যাফেক্টেড, তাহলে হচ্ছে রো কাউন্ট। ঠিক আছে, যেমন এই যে এখানে প্রিন্ট করতেছি কি রো কাউন্ট সিলেক্ট অপারেশনের পরেই, এই কারণে এটা রিটার্ন করতেছে কত, এত। আচ্ছা, গ্রুপিং স্টেটমেন্ট ইনটু ব্যাচ, কিভাবে স্টেটমেন্টকে ব্যাচ তৈরি করা যায়, ইউজিং গো, গো স্টেটমেন্ট, দ্য গো স্টেটমেন্ট, আমরা অলরেডি ফ্যামিলিয়ার এটার সাথে। ঠিক আছে, এ ব্যাচ ইজ এ গ্রুপ অফ টি এসকিউএল স্টেটমেন্টস ইনটু ওয়ান লজিক্যাল ইউনিট। ব্যাচ কি, এটা আনা লাইন করে রাখেন, হোয়াট ইজ ব্যাচ, ব্যাচ ইজ এ গ্রুপ অফ টি এসকিউএল স্টেটমেন্ট ইনটু ওয়ান লজিক্যাল ইউনিট, অল অফ দ্য স্টেটমেন্টস উইদিন এ ব্যাচ আর কম্বাইন ইনটু ওয়ান এক্সিকিউশন প্ল্যান। একটা গোর ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনি গো না দিবেন, সবগুলো স্টেটমেন্টকে কী করবে, একটা ব্যাচ হিসাবে সে কল্পনা করবে। এই সবাই খেয়াল করেন, আপনি কোনো একটা স্ক্রিপ্ট লিখলেন, স্ক্রিপ্টের ভিতরে যদি গো না ইউজ করেন, তাহলে সবগুলো স্টেটমেন্টকেই সে সিঙ্গেল ব্যাচ হিসাবে কাউন্ট করবে। কিন্তু এসকিউএল সার্ভারে কিছু কিছু অবজেক্ট সেপারেট ব্যাচ এক্সপেক্ট করে, ম্যান্ডেটরি। সেটা কি, যেমন হচ্ছে স্টোর প্রসিডিউর, ভিউ, আপনি যদি পাশাপাশি দুইটা ভিউ লেখেন, তাহলে আপনাকে দেখবে মাঝখানে একটা গো দিতেই হবে, তাহলে লাল হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে কিছু কিছু অবজেক্ট আছে যেগুলোকে অবশ্যই সেপারেট ব্যাচ দিতে হয়, সেই অবজেক্টগুলো কী কী, টোটাল সাতটা আছে। সাতটা হচ্ছে কী কী, ক্রিয়েট ডিফল্ট, সাতটা না পাঁচটা মনে হয়, পাঁচটা, ক্রিয়েট ডিফল্ট, ক্রিয়েট প্রসিডিউর, মোট কথা ডিফল্ট প্রসিডিউর, রুল, ট্রিগার, ভিউ, সামটাইমস দ্যাট রিকোয়ার দেয়ার ওন ব্যাচ, এরা হচ্ছে ওন ব্যাচ এক্সপেক্ট করে। আচ্ছা, গো ইজ নট এ টি এসকিউএল কমান্ড, টি এসকিউএল কি বলেন তো, হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ টি এসকিউএল, ট্রানজ্যাক্ট এসকিউএল, টি এসকিউএল, আর ওরা কলে আছে কি, পিএল এসকিউএল, পিএসকিউএল, পিএল এসকিউএল, প্রসিডিউরাল পিএল হচ্ছে পিএসকিউএল সম্ভবত। ঠিক আছে, একই কথা, এখানে টি এসকিউএল, ওখানে পিএসকিউএল। হ্যাঁ, আইএসকিউএল তো শোনাই। কোথায় পাইছেন, ও আচ্ছা, আমরা 399-তে আছে, যাই হোক, দেখি ও এসকিউএল মনে হয় আমিও শুনছিলাম, আই এসকিউএল শুনি নাই। হ্যাঁ, ও এসকিউএল হচ্ছে আপনারই রানিং ফ্রম দ্য কমান্ড প্রম্পট এসকিউএল সিএমডি, এসকিউএল সিএমডি রিপ্লেস দ্য ওল্ডার, ও ওল্ডার ও এসকিউএল, এটা হচ্ছে আগের এসকিউএল সিএমডি। কি এসকিউএল সিএমডি হচ্ছে, আমরা যদি এই কোয়ারিটা কমান্ড লাইনে দেখতে চাই, আমাদের সি শার্পে যেমন কনসোল ছিল, যদি আমরা কনসোলে কোয়ারি লিখতে চাই। আচ্ছা, এটা আমরা পরে দেখব, 399-এ আসি, আগে 399 শেষ করে আসি। আচ্ছা, রো কাউন্ট দেখলাম, তাহলে হচ্ছে ব্যাস কি, মাস্ট বি অন ইটস ওন লাইন কজ অল স্টেটমেন্ট সিন্স দ্য বিগিনিং অফ দ্য স্ক্রিপ্ট।
আইএসকিউএল আছে, কি এটা SQL CMD was first added in SQL Server 2005 for backward compatibility only. Support OSQL EXE, the previous tool that did command line work. You may also see reference to isql.exe. Do not confuse this with isqlw.exe, which served this same function. ISQL no longer supported. OSQL হচ্ছে 2005 এ ছিল, এগুলো সব ব্যাকওয়ার্ড বোকা বাকওয়াস। আচ্ছা দেখেন ব্যাসের, আমরা ব্যাস বোঝার জন্য কিভাবে ই করতে পারি, যেমন ধরেন এই খেয়াল করেন, দেখেন আমরা যদি বলি ডিক্লেয়ার অ্যাট দ্য রেট অফ হচ্ছে ভার ওয়ান, এটা হচ্ছে আপনার ধরলাম ইন্টেজার, আর হচ্ছে খেয়াল করে দেখেন এখন যদি আমি এই কি বলে এখানে যদি বলি সেট অ্যাট দ্য রেট অফ ভার ওয়ান সমান সমান হ্যালো, এবং পরে যদি আমি এখানে গো দেই, গো দিয়ে এখানে যদি বলি যে প্রিন্ট অ্যাট দ্য রেট অফ ভার ওয়ান, তাহলে কি এই ভার ওয়ান পাবে, আলাদা হয়ে গেছে গো আপনার আলাদা স্টেটমেন্ট হয়ে গেছে, এখন রান করলে আচ্ছা সরি এটা হচ্ছে ই হবে, মাস্ট ডিক্লেয়ার স্কেলার ভ্যারিয়েবল ভার ওয়ান, কি হয়েছে ওই দেখেন এই যেটা পাচ্ছে না এই লাইনে কিন্তু ইরোরটা দিতেছে, দেখেন ইরন লাইন নাম্বার কত, লাইন নাম্বার ওয়ান ঠিক আছে, লেভেল ফিফটিন মাস্ট ডিক্লেয়ার স্কেলার ভ্যারিয়েবল ভার, এই যেখানে ডাবল ক্লিক করলাম এখানে চলে আসছে, তার মানে ভার গো স্টেটমেন্ট কি সেপারেট ব্যাস হওয়ার কারণে এখন আর এই ভ্যারিয়েবল ওয়ানকে পাচ্ছে না, যদি আপনি এটা উঠিয়ে দেন তাহলেই ঠিক আছে, তাহলে এখানে দেখেন সেই এক্সাম্পলটা এখানে আছে যে গো দিয়ে হচ্ছে সেপারেট ব্যাস তৈরি করা হয়, জাভা স্ক্রিপ্ট কিছুটা ওই রকম, জাভা স্ক্রিপ্টে কোনো কি বলে ডাটা টাইপ আলাদাভাবে ডিক্লেয়ার করতে হয় না, ভার দিয়ে দিবেন পরবর্তীতে ভিতরের ভ্যালু দেখে, যে সি শার্পের ভারের মতো ঠিক আছে, ভ্যালু ভ্যালু দেখে পর ভ্যালু দেখে বুঝবে যে এটা কি ডাটা টাইপ। আচ্ছা হোয়েন টু ইউজ ব্যাচ, ব্যাচ হ্যাভ সেভারাল পারপাস বাট দে অল হ্যাভ ওয়ান থিং ইন কমন, দে আর ইউজড হোয়েন সামথিং হ্যাজ টু হ্যাপেন আইদার বিফোর আর সেপারেটলি ফ্রম এভরিথিং এলস ইন ইউর স্ক্রিপ্ট, দের আর সেভারাল কমান্ডস দ্যাট অ্যাবসলিউটলি মাস্ট বি পার্ট অফ দের ওন ব্যাচ, এটা এমসিকিউতে থাকে কিন্তু যে নিচের কোন অবজেক্টটা সেপারেট ব্যাচ এক্সপেক্ট করে, ঠিক আছে এবিসিডি দিয়ে চারটা অপশন দেওয়া থাকলো, ট্রিগার থাকলো, তারপরে হচ্ছে আপনার টেবিল থাকলো, টেবিল কিন্তু ব্যাচ এক্সপেক্ট করে না, পরে হচ্ছে কি ডিফল্ট প্রসিডিউর রুল ট্রিগার ভিউ, হ্যাঁ হ্যাঁ এগুলো এক একটা অবজেক্ট, ডিফল্ট হচ্ছে কনস্ট্যান্ট, হ্যাঁ
ডিফল্ট আর রুল, রুল আর ডিফল্ট এই দুইটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট, কিন্তু এইটার অল্টারনেট কি আসছে? রুলের অল্টারনেট হচ্ছে আপনার ই চেক, চেক কনস্ট্যান্ট, আর ডিফল্ট হচ্ছে ডিফল্ট কনস্ট্যান্ট যেটা। এগুলা ব্যাক মানে ব্যাক আগের ভার্সন, আগের ভার্সন ইউজ করতো। ডিফল্ট এবং রুল এগুলো হচ্ছে আগে কোনো টেবিলে কনস্ট্যান্ট অ্যাড করার জন্য ডিফল্ট এবং রুল সেপারেট অবজেক্ট তৈরি করতো, কিন্তু এখন আমরা এগুলোর অবজেক্ট তৈরি না করে কনস্ট্যান্ট তৈরি করলেই হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এটা কি বলছে, এটাও আমরা ফ্যামিলিয়ার, যে কোন একটা ডাটাবেস তৈরি করার পরে যদি পরে ইউজটা না দেই তাহলে এই টেবিলটা তো কোথায় তৈরি হবে? মাস্টারে তৈরি হবে, ঠিক আছে? এখানে রাইটার বলছে সেই কথা যে তার লাইফ টাইমে সে অনেকবার মাস্টারে ইনসার্ট করছে। হ্যাঁ, সেই গল্প আমাদের শোনাইছে, সে শুনে শুনে বই পড়ছে, এরকম গল্প বহুত আছে এই বইয়ে। বইটা ভালো, খারাপ না, বই খারাপ না, বই যথেষ্ট সবকিছু কভার করা আছে, কিন্তু মানে একটু বেশি লেগেছে তো, এটা মোটা করে ফেলছে বেশি। এখানে তার লাভের ব্যাপার সেবারও আছে, কষ্ট করে একটা বই লেখছে, পেজ বেশি না হলে তো ডাটাবেসের ভিতরে একটা টেবিল আছে কি না কি লিখতে হয়, সিলেক্ট টেবিল ক্যাটালগ ফ্রম ইনফরমেশন স্কিমা ডট টেবিলস হোয়ার টেবিল নেম হচ্ছে কি টেস্ট টেবিল। এখানে আমি বললাম হচ্ছে কি সেলস, বই থেকে কপি করলে এটাকে চেঞ্জ করতে হয়। টেবিল ক্যাটালগ কি স্ক্রিপ্ট দিব, ডাটাবেজের নাম রিটার্ন করে, ঠিক আছে? ডাটাবেজের নাম রিটার্ন করে টেবিল ক্যাটালগ হচ্ছে এটা। আচ্ছা, এখানে যদি স্টার দেই তাহলে হচ্ছে টেবিল ক্যাটালগ স্ক্রিপ্ট দিবি, টেবিল স্কিমা হচ্ছে ডিবিও, টেবিল নেম সেলস, টেবিল টাইপ বেস টেবিল, ঠিক আছে? এই টেবিলটার কমপ্লিট ইনফরমেশন যে কোন ডাটাবেজে আছে, কোন স্কিমাতে আছে, এবং টেবিলের নামটা কি, এবং টেবিল টাইপটা কি বেস টেবিল। এটা দিয়ে সে কি কনফার্ম হচ্ছে বলেন তো, যে ডাটাবেসটা এক্সিস্ট কিনা, ডাটাবেস তৈরি করার আগে, ঠিক আছে, ডাটাবেস তৈরি করার আগে এটা একটা ই হওয়া যেতে পারে, যে টেস্ট হওয়া যেতে পারে, যে স্কিমা হ্যাঁ সূত্র মতো না, এটা হচ্ছে আপনার সিস্টেম, যেমন হচ্ছে আমরা যদি লিখি যে সিলেক্ট স্টার ফ্রম ইনফরমেশন স্কিমা ডট হচ্ছে আপনার, এখানে বিভিন্ন ধরনের অপশন টেবিল আছে, তারপর হচ্ছে আপনার কলাম আছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডাইনামিক কোয়ারি লেখার জন্য ইউজফুল, ঠিক আছে? টেবিল কনস্ট্যান্ট এখানে যেমন কি করতেছে, ইউজ মাস্টার ড্রপ ডাটাবেস টেস্ট ড্রপ টেবিল টেস্ট টেবিল, ইউ ক্যান দেন রান ইউর নিউলি মডিফাইড স্ক্রিপ্ট, ক্রিয়েট ডাটাবেস টেস্ট ইউজ টেস্ট ক্রিয়েট টেস্ট টেবিল। আনফর্চুনেটলি দিস ডাটা ইজ ইটস ওন প্রবলেম, ডাটাবেস টেস্ট ডাজ নট এক্সিস্ট বিকজ মেক শিওর দ্যাট দ্য নেম ইজ এন্টার্ড কারেক্টলি।
এটা গোর কারণ হয়েছে, দেখেন এই যে গো দিতে হবে, ডাটাবেস ক্রিয়েট করার পরে গো দেওয়ার পরে হচ্ছে ইউজ টেস্ট, ঠিক আছে? তাহলে কে পাবে না, আচ্ছা। এখন আছে কি রানিং ফ্রম দ্য কমান্ড প্রম্পট এসকিউএল সিএমডি, এটার কিছু কমান্ড আছে, যেমন ই দিয়ে হচ্ছে কি ট্রাস্টেড কানেকশন, ইউ দিয়ে হচ্ছে লগ ইন, পি দিয়ে হচ্ছে পাসওয়ার্ড, এসকিউএল সিএমডি। তাহলে কীভাবে লিখতে হয় আমরা একটা ডিরেক্ট লিখি, যেমন লিখতে হবে হচ্ছে এটা যেতে হবে কোথায়, যেমন হচ্ছে কি ইউএসএ পি মাই পাসওয়ার্ড, আচ্ছা এখানে কি পি ইজ দ্য ফ্ল্যাগ দ্যাট ইন্ডিকেটস দ্য পাসওয়ার্ড, ইফ ইউর সার্ভার ইজ কনফিগার্ড উইথ সামথিং আদার দ্যান এ ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড ইউ উইল নিড টু প্রোভাইড দ্যাট পাসওয়ার্ড ইমিডিয়েটলি ফলোয়িং দ্য আন্ডারস্কোর পি উইথ দ্য নো স্পেস। আমাদের পাসওয়ার্ড উইন্ডোজ অথেন্টিকেশনে তো আমরা পাসওয়ার্ড দিই না, তাই না? আচ্ছা ই কি করে সাবস্টিটিউট অন ই অ্যান্ড উইন্ডোজ অথেন্টিকেশন, আচ্ছা ইফ ইউ আর ইউজিং উইন্ডোজ অথেন্টিকেশন ইনস্টেড অফ সিকুয়েল সার্ভার অথেন্টিকেশন সাবস্টিটিউট ই অ্যান্ড নাথিং এলস ইন দ্য প্লেস অফ বোথ ইউ অ্যান্ড পি। তাহলে হচ্ছে শুধু আমাদের ই দিয়ে দিতে হবে, তারপর হচ্ছে কি সিলেক্ট আর হচ্ছে কিউ রিটার্ন করে কি কিউ সমত কোয়ারি, আচ্ছা আমরা দাঁড়ান আমরা হচ্ছে যাব কোথায়, আমরা যাব হচ্ছে ইসে এই কনসোলে সিএমডি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, আচ্ছা এটা ডিফল্ট রুটটা থাকতে হবে, দাঁড়ান আগে দেখি আমি এক্সিকিউট করে নিই। প্রথমে হচ্ছে ইসে যান, প্রথমে হচ্ছে যাবেন সিএমডিতে, সিএমডি কমান্ড প্রম্পট হচ্ছে কি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস, এবং এটাকে সি ড্রাইভে নিয়ে আসেন, এ অবস্থায় আছে। আমরা সিডি দিলে কি হয় বলেন তো, সিডি সিডি ডট ডট দিলে কি হয় চেঞ্জ ডিরেক্টরি, সিডি ডট ডট হচ্ছে কি চেঞ্জ ডিরেক্টরি, আমি ব্যাকে চলে আসলাম আবার দিলাম সিডি ডট ডট চেঞ্জ ডিরেক্টরি সি ড্রাইভে আসছি। তারপর হচ্ছে আমার কি কাজ এসকিউএল সিএমডি, এসকিউএল সিএমডি, তারপরে কি স্পেস, যদি আমার উইন্ডোজ অথেন্টিকেশন হয় সাপোর্ট করে আমার ডাটাবেস সিকুয়েল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও যদি উইন্ডোজ অথেন্টিকেশন এনাবল করা থাকে তাহলে হচ্ছে দিতে হবে কি ড্যাশ ই, আর যদি এসকিউএল অথেন্টিকেশন ইউজ করি তাহলে দিতে হবে হচ্ছে ইউএ আর পি, আমরা সেটা পরে দেখতেছি, আগে দেখেন ই দিলাম, তারপর হচ্ছে কি আমাদের কোয়ারি কিউ কি কোয়ারি, এখন এখানে বলবো হচ্ছে কি সিলেক্ট স্টার ফ্রম কোথা থেকে, ডাটাবেজের নাম হচ্ছে কি বলে যেমন ধরেন দিলাম স্ক্রিপ্ট ডিবি, ডট টেবিলের নাম হচ্ছে কি ডট হচ্ছে স্কিমার নাম কি ডিবিও, ডট হচ্ছে টেবিলের নাম,
সেলস, ঠিক আছে। এখন রান করলে দেখেন চলে আসছে সেলস আইডি, কাস্টমার আইডি, অর্ডার ডেট। এখান থেকে আপনি ইনসার্টও করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, টেবিল ইনসার্ট হবে অবশ্যই। হ্যাঁ টেবিল থেকে আসছে। এখন যদি ইনসার্ট করতে চাই তাহলে কি ইনসার্ট হচ্ছে আপনার স্ক্রিপ্ট ডিবি ডট, আপনারা অন্য যে ডাটাবেজ আছে সেটা করেন, এটা করেন স্ক্রিপ্ট ডিবি নাই দেখি হয়েছে, অ্যাডভেঞ্চার ওয়ার্কস নেন। স্ক্রিপ্ট ডিবি আচ্ছা, আমি যেটা করছি সেটাতে ইনসার্ট করে দেখি। আমার একটু ডাউট এখানে ইনসার্টের সময় কিউ হবে নাকি আই হবে। আচ্ছা দেখি, ডিবিও ডট হচ্ছে সেলস ভ্যালুস, তারপরে হচ্ছে না সেলস, না সেলস দিলে আবার আমাকে ভ্যালু হাতে দিতে হবে। আচ্ছা হাতেই দিই আমি, ভালো কথা। সেলসে আমার অর্ডার আইডি হচ্ছে হাতে দেওয়ার জন্য, আইডেন্টিটি করা নাই। তাহলে ভ্যালুস দিয়ে বললাম হচ্ছে এই টু, তারপর হচ্ছে কাস্টমার আইডি, কাস্টমার আইডি টু, তারপর হচ্ছে ডেট। ডেট হচ্ছে জিরো এইট ড্যাশ জিরো থ্রি ড্যাশ টু জিরো ওয়ান ফাইভ। আচ্ছা ডেটে সমস্যা হয়েছে, কি আপনাদের আসছে সিলেক্ট? এই তো হয়েছে, ওয়ান রোজ এফেক্টেড।
এখান থেকে ইনসার্ট করলাম কিভাবে দেখেন। হ্যাঁ না ভুল হয়েছিল এতবার। আচ্ছা গেট ডেট ফাংশন কাজ করে নাকি দেখি। এই যে ডুপ্লিকেট বলতেছে মানে ইনসার্ট হয়েছে, গেট ডেটও কাজ করবে। তাহলে হচ্ছে এখানে আমাকে দিতে হবে কি, এখন দিতে হবে যেহেতু ইনসার্ট হয়ে গেছে এখন দিতে হবে 3 1 রোজ অ্যাফেক্টেড। ঠিক আছে, এখন যদি ডাটাবেস থেকে দেখি যে ইনসার্ট হয়েছে কি না। ইনসার্ট হচ্ছে, হ্যাঁ সবই করা যাবে এসকিউএল সিএমডি দিয়ে। আচ্ছা এবার যদি আমরা দেখি যে অথেন্টিকেশন, ধরেন অথেন্টিকেশন দেখবো হচ্ছে কি আমরা যদি চাই। আচ্ছা আপনারা এটা কি জানেন যে এখানে যেমন এখন একটা কানেক্ট আছে, আমি যদি আরেকটা কানেক্ট করি, এই যে কানেক্ট কানেক্ট ডাটাবেস ইঞ্জিন, তাহলে আপনার যদি সেপারেট সার্ভার হইতো তাহলে এখানে এরকম দুইটা আসতো। মানে মোট কথা একটা ডাটা ইসেই ম্যানেজমেন্ট স্টুডিওতে মাল্টিপল সার্ভারকে কানেক্ট করা যায়। আচ্ছা যেমন এখানে আমি আবার দিচ্ছি, এবং এবার আমি চাচ্ছি কি সিকুয়েল সার্ভার অথেন্টিকেশন, পাসওয়ার্ড হচ্ছে কি এসএ, আর নিচে হচ্ছে 1 2 3 4 5 6। এই দেখেন দুইটা হয়েছে না। ঠিক আছে এখন কিন্তু দুইটা কানেক্ট হয়েছে, একটা উইন্ডোজ দিয়ে আর একটা হচ্ছে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন দিয়ে। হ্যাঁ হ্যাঁ সবার হবে। আচ্ছা এসকিউএল সার্ভার অথেন্টিকেশন দিলে দিতে কী করতে হয় তাহলে আবার দেখি। যেমন হচ্ছে আমার হচ্ছে কি লিখতে হবে, এসকিউএল সিএমডি, মানে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ সিএমডি তে হচ্ছে কি কমান্ড লাইন এসকিউএল সিএমডি। তারপর হচ্ছে কি দিতে হবে, ইউজার আইডি মাইনাস ইউ, আচ্ছা এটা নতুন করে, নতুন করে হচ্ছে সিএলএস ক্লিয়ার স্ক্রিন। ঠিক আছে স্ক্রিন ক্লিয়ার হয়ে গেল, এখন হচ্ছে কি সিএমডি। তারপর হচ্ছে আপনার এখানে আমাকে, সরি সিএমডি না, এখন হচ্ছে এসকিউএল সিএমডি, তারপর হচ্ছে কি ড্যাশ ইউ, মানে হচ্ছে কি ইউজার নেম, আমার ইউজার নেম কি ইউ দিয়ে শুরু হচ্ছে ইউজার নেম, তারপর ইউজার নেমের ভ্যালু দিতে হবে, আমার ভ্যালু হচ্ছে কি এসএ, আমার ভ্যালু হচ্ছে কি ইউজার নেম হচ্ছে এসএ, ড্যাশ হচ্ছে কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে কি পি, পি দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে হবে, আমার পাসওয়ার্ড হচ্ছে কি 1 2 3 4 5 6। না ইউ হচ্ছে ইউজার নেম, ইউজার নেমের ইউ প্রথম অক্ষর, আর এসএ হচ্ছে পাসওয়ার্ড, এসএ হচ্ছে সবার জন্যই কাজ করবে, এটা হচ্ছে সিস্টেম অ্যাডমিন, এস তে সিস্টেম, এতে অ্যাডমিন, এসএ পাস, এসএ লগ ইন মানে সিস্টেম অ্যাডমিন লগ ইন, ইউ হচ্ছে ইউজার আর পি হচ্ছে পাসওয়ার্ড। এখন ধরেন আমি এসকিউএল অথেন্টিকেশনে কানেক্ট করে কোয়ারি করব, তারপর হচ্ছে কি কিউ, তারপর হচ্ছে এখন ফাইনালি সিলেক্ট অল ফ্রম, এখানে হচ্ছে কমপ্লিট নাম দিতে হয়। ঠিক আছে প্রথমে হচ্ছে আমাদের কি স্পোর্টস, স্পোর্টস ডট ডিবিও ডট টেবিলের নাম, স্পোর্টস টেবিলের ভিতরে কি আছে অথর্স, অথর আছে। ঠিক আছে আইডি এবং নেম ছিল কি,
কপি করে নিয়ে তো, যেমন এখন আমি যদি আবার করতে চাই, জাস্ট শুধু ওই যে আপ অ্যান্ড ডাউন কিবোর্ডের আগেরটা চলে আসবে, এই যে আপ দিলাম আগেরটা চলে আসছে। আচ্ছা, যদি এইখান থেকে কোনো কিছু নিয়ে এসে পেস্ট করতে চান, যেমন ধরেন এই পর্যন্ত আপনার, আপনি চাচ্ছেন যে কোয়ারিটা এখানে হাতে লিখবেন না, এখানে পেস্ট করবেন, তাহলে কি করতে হবে? তাহলে এইখান থেকে যেমন, তাহলে এখানে আপনাকে সম্পূর্ণ নামটা দিতে হবে, যেমন যেখানে দেওয়া আছে অ্যাডভেঞ্চার ওয়ার্কসের, এই ভ্যালুটা কপি করতে হবে এখান থেকে, সম্পূর্ণ নাম, লোকেশন টেবিলটা। তাহলে এখানে পেস্ট করতে হয় কিভাবে দেখেন, পেস্ট করার উপায় কিন্তু মাউস দিয়ে, আপনি কন্ট্রোল ভি দিলে কিন্তু ভি বসে ওইখানে, এই যে দেখেন, ঠিক আছে, এখানে রাইট ক্লিক করে ওইখানে কার্সরটা থাকবে, রাইট ক্লিক আপনি যেখানেই করেন পেস্ট। ঠিক আছে, আচ্ছা, কোন সিএমডি থেকে যদি কপি করতে চান, এখান থেকে কপি করতে চান, এখন কি কপি করা সম্ভব, সিলেক্ট করা যায়? সিলেক্ট করা যায় না, তাহলে সিলেক্ট করতে হলে কি করতে হবে, এই যে উপরে দেখেন, উপরে এটা এডিট মার্ক, এখন হচ্ছে কি আগে মার্কটুকু মার্ক করে নিব, মার্ক মার্ক করা আছে না, তারপরে এখন আবার এখানে রাইট ক্লিক করলে কিন্তু হারা যাবে, আবার এখানে যাব কপি, ঠিক আছে, এখন হচ্ছে আপনার সিএলএস। আচ্ছা, সিএলএস দিয়ে হচ্ছে না, তাহলে কি করতে হবে, ফের নতুন করে আসেন, নতুন করে নিয়ে আসেন, তাহলে হচ্ছে সিডি সিডি দেন, হ্যাঁ, এবার হচ্ছে পেস্ট, পেস্ট হচ্ছে এখান থেকে, ওইখানেই আছে পেস্ট, পেস্ট। আচ্ছা, আপনি যেটা ভুল করছেন, আপনি হচ্ছে কোটেশন বাদ পড়ছে একটা, হ্যাঁ কোটেশন দিয়ে দিচ্ছেন এখন। আচ্ছা, কি হয়েছে, সার্ভার দ্য রিকোয়েস্ট ফর প্রসিডিউর প্রোডাক্ট ফেল বিকজ প্রোডাক্ট ইজ এ টেবিল অবজেক্ট, আপনি এরকম আসে কেন, পরে 1 2 3 আসে কেন, আবার নিয়ে আসেন তো দেখি, আমি কপি করি, হ্যাঁ রাখেন সিএমডি, দেন আমি নিচ্ছি সিএমডিতে, রাখেন, হ্যাঁ দেন, পেস্ট পেস্ট করেন, হ্যাঁ দাঁড়ান, কি দিছেন আপনি এরকম কেন, ই কোথায় আপনার, এসকিউএল সিএমডি কই, এসকিউএল সিএমডি আগে, তারপর হচ্ছে কি মাইনাস ইউ, ইউ হচ্ছে আপনার কি পাসওয়ার্ড, ইউজার আইডি এস এ, তারপর হচ্ছে কি পি, পিতে পাসওয়ার্ড কি ছিল, এটা দেখি ঢোকা কানেক্ট হয়, দেখছেন টেস্ট করে, তাহলে তো হবে না, আগে টেস্ট করে দেখেন কানেক্ট হয় কি না, আমি নর্মালি ই দিয়ে দেখি, নর্মালি হচ্ছে ই মানে হচ্ছে কি উইন্ডোজ অথেন্টিকেশন, তারপর হচ্ছে কি কিউ, কিউ তারপর হচ্ছে কি ডাবল কোটেশনের ভিতরে পেস্ট, এই যে হয়েছে, এখন আপনি চাচ্ছেন উইন্ডোজ এসকিউএল অথেন্টিকেশন, তাহলে এখানে হবে হচ্ছে ইউ এস এ এবং ড্যাশ পি হচ্ছে 1 2 3 4 5 6 ড্যাশ কিউ, এই যে হয়েছে, তো এটাতেও হয়েছে, আচ্ছা ধরেন আমরা হচ্ছে একটা স্ক্রিপ্ট, একটা সিলেক্ট স্টেটমেন্ট লিখবো, অথবা একটা স্ক্রিপ্ট লিখবো, স্ক্রিপ্ট এসকিউএল এই সিএমডিতে বসেই লিখে পরবর্তীতে সেই ফাইলটাকে আমরা সেভ করব কম্পিউটারে, ফার্স্টে আগে দেখি যে আমরা কিছু সিলেক্ট স্টেটমেন্ট লিখে সেটা কম্পিউটারে সেভ করে কীভাবে। তাহলে ফার্স্টে কী করতে হবে, সি ড্রাইভে থাকবো, কপি, সরি এই কী বলে, হ্যাঁ ঠিক আছে, কপি কন সিওএন, কপি কানেকশন এর কন, তারপরে নাম দিতে হবে, নাম দিলাম হচ্ছে
কি বলে এই মাই এসকিউএল ডট এসকিউএল, ঠিক আছে, মাই এসকিউএল দিলে আবার কেমন হয়ে যায়, মাই এসকিউএল ওয়ান দিলাম অথবা, ঠিক আছে, অথবা মাই এসকিউএল টেস্ট, টেস্ট ডট এসকিউএল নামে একটা ফাইলের নাম দিলাম, দেখেন কি দিলাম, কপি কন স্পেস মাই এসকিউএল ডট টেস্ট ডট এসকিউএল, এটা দিয়ে এন্টার দিলে কি বলতেছে, অ্যাডমিনিস্ট্রেটর কমন প্রম্পট কপি কন মাই এসকিউএল টেস্ট, ঠিক আছে, তার মানে কি এই ফাইলটা কি তৈরি হয়েছে সি ড্রাইভে, আমরা এখন চেক করে দেখতে পারি যে এই ফাইলটা কি সি ড্রাইভে তৈরি হয়ে গেছে কিনা আমাদের, হ্যাঁ ভিডিও হচ্ছে, তাহলে সি ড্রাইভে আমরা আসি, সি ড্রাইভে এখনও তৈরি হয় নাই না, আচ্ছা এখনও তৈরি হয় নাই, যেমন পিসি থেকে আবার যদি যাই সি ড্রাইভে, না এখনও তৈরি হয় নাই, তার মানে তৈরি হবে, আচ্ছা তৈরি হবে কখন, তারপরে হচ্ছে আমার সেই আমি কোয়ারিটা লিখব, না সব ঠিকই আছে, কপি কন তারপর হচ্ছে কি মাই এসকিউএল টেস্ট ডট এসকিউএল এক্সটেনশন ফাইল, কি ফাইলটা তৈরি হবে, তারপর হচ্ছে কি লিখবো আমি, তারপর হচ্ছে আমার এই এখান থেকে একটা কোয়ারি, যে কোয়ারিটা আমি দেখতে পারতেছি, ধরলাম আমি এখান থেকে ওখানে লিখলেও পারি যেন ভুল না হয়, আমি এখান থেকে এই কোয়ারিটা কপি করলাম, ঠিক আছে কপি, যেটা রান করলে আমরা কি দেখতেছি, আচ্ছা এখন এখানে যে আমি পেস্ট করব কোনো কোটেশন ছাড়া, কোটেশন দিচ্ছি না কিন্তু, এখন পেস্ট, পেস্ট করার পর আমি দিব হচ্ছে কি F6, F6 দেখেন একটা জেড এর আসছে, তারপর এন্টার, ওয়ান ফাইল কপি, ফাইল কপি হয়ে গেছে, কোথায় হয়েছে এখন দেখি, ওই লোকেশনে এখন দেখব যে ফাইলটা তৈরি হয়েছে, এই যে মাই এসকিউএল ডট টেস্ট, এটার ভিতরে আসলে কি হয়েছে, ওই কোয়ারিটাই সেভ হয়েছে, এটা যদি আমরা ওপেন উইথ করি নোটপ্যাডে তাহলে দেখবো যে আমাদের সেই কোয়ারিটাই এখানে আসছে, ঠিক আছে বুঝতে পারছেন, আচ্ছা দাঁড়ান, অ্যাক্সেস ডিনাইড আসছে, আপনাকে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এসকিউএল সিএমডি ওপেন করতে হবে, এসকিউএল সিএমডি রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করতে হবে, এই কারণে আপনাদেরকে বলি যে অলওয়েজ বেস্ট প্র্যাকটিস, গুড প্র্যাকটিস হচ্ছে যখন কোনো এসকিউএল সিএমডি বলেন বা কোনো সফটওয়্যার ইনস্টল করেন সেটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইনস্টল করা বা কাজ করা, আচ্ছা তারপরে এখন এখন ধরেন এই ফাইল থেকে যদি আমি চাই যে কোয়ারিটা রান করব এই ফাইল থেকে, তাহলে কিভাবে করতে হবে, তাহলে আমি আগে চলে যাবো আগের মতো এসকিউএল সিএমডি, আমি যদি উইন্ডোজ অথেন্টিকেশন করি তাহলে আমাকে কি দিতে হয় শুধু ই, ই তারপর হচ্ছে কি আগে দিতে হয়তো কিউ কোয়ারি, এখন দিতে হবে কি আই, আই দিতে হবে মানে ইনপুট হিসাবে আসবে কোথা থেকে, ঠিক আছে, তারপর দিতে হবে আমার এই ফাইলের নাম মাই এসকিউএল টেস্ট ডট এসকিউএল, আচ্ছা কি হয়েছে আনএক্সপেক্টেড, আচ্ছা এখানে মনে হয় একটু ভুল হয়েছে, এখানে আইটা মনে হয় ছোটো হাতে দিতে হবে, আইটা ছোটো হাতে দিয়ে যদি এন্টার দেই তাহলে চলে আসে, ঠিক আছে কেস সেন্সিটিভ, এখানে কমান্ডটা আইটা ছোটো হাতে দেওয়াতে এখন কিন্তু কোয়ারিটা হলো কোথা থেকে, এখন কোয়ারিটা হয়েছে কিন্তু ফাইল থেকে, আমি যদি ফাইলটা চেঞ্জ করে দিয়ে আসি তাহলে ফাইলটা এখানে প্রোডাকশন ডট লোকেশন বাদ দিয়ে আমি যদি বলি প্রোডাক্ট, সেভ দিলাম ফাইলটা, বাবা রিপ্লেস, আচ্ছা অ্যাক্সেস ডিনাই কারণ এটা অলরেডি ধরে আছে দেখে, তাহলে এটাকে ক্লোজ করে দিই আগে, তারপরে আবার সেভ করি, সেভ অ্যাক্সেস ডিনাই কেন বলে, আচ্ছা ডি ড্রাইভে যদি সেভ করি, ডি ড্রাইভে সি শার্পের ভিতরে সেভ করলাম, আচ্ছা তারপরে, আচ্ছা নির্দিষ্ট একটা ড্রাইভে সেভ করছি, তাহলে সেই ড্রাইভ থেকে কিভাবে দেখবো, দেখেন ভুল করছি, সিএমডি রাইট ক্লিক
অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। আচ্ছা আমি যদি এখন দেখতে চাই হচ্ছে সিডি চেঞ্জ ডিরেক্টরি, সিডি ডট ডট, উইন্ডোজের ডিরেক্টরি চেঞ্জ করাটা তো টাফ, ডি ড্রাইভে ঢুকবো কিভাবে? ডি ড্রাইভের ভিতরে আমি কোথায় রাখছি ফাইলটা? ডি ড্রাইভের ভিতরে সি শার্পের ভিতরে ফাইলটা আছে, মাই এসকিউএল। তাহলে এই পাথটা আমি কপি করলাম, দেখেন এখন আমার ফাইলটা আছে কোথায়। আচ্ছা আবার দেখাই ডিরেক্টরি চেঞ্জ করে কিভাবে, খেয়াল করেন সবাই, সিএমডি আমার কোথায় যেতে হবে? আমার যেতে হবে হচ্ছে এই পাথটা আমি কপি করলাম, ডি সি শার্প মাই এসকিউএল টেস্ট, এটা আমার ফাইলটা, এখান থেকে আমি কোয়ারিটা রান করব। তাহলে ওইটা কপি করলাম, কপি করে এখান থেকে দিলাম হচ্ছে সিডি স্পেস পেস্ট, না হয় নাই, সিডি। আচ্ছা প্রথমে আগে এইভাবে আসি, সিডি দিয়ে ডট ডট দিয়ে সিতে আসলাম, সিডি ডট ডট সিতে আসলাম, তারপর ডিতে যাবো কীভাবে, জাস্ট ডি লেখে কলন, তাহলে ডিতে ঢুকলাম, ঠিক আছে, ডিতে ঢুকে সি শার্পে ঢুকে গেলাম, কীভাবে ঢুকলাম সি শার্পে? আচ্ছা যেমন এই যে ডি ড্রাইভে, যেমন ডি ড্রাইভে আছি আমি, ঠিক আছে, এখন তো ক্লিয়ার স্ক্রিন দিই, ধর আমি ডি ড্রাইভে আছি, ডি ড্রাইভে ঢুকে সেটা তো বললাম কীভাবে, জাস্ট সিডি দিয়ে সি ড্রাইভে আসার পরে ডি লিখে কলন দিলে আসে হচ্ছে আপনার, এখন হচ্ছে কি সি শার্প, সি শার্প দিয়ে কলন। তো এক এক সময় কাজ করে করে না দেখা যায়।
আচ্ছা, এই যে চেঞ্জ ডিরেক্টরি সি শার্প দিলেও হবে, আচ্ছা এইভাবে না? হুম, আচ্ছা। তারপর হচ্ছে আমার ফাইলটা আছে, এখন আমি সি ড্রাইভে আসছি, এখন এসকিউএল সিএমডি, তারপরে হচ্ছে আই ই, তারপরে আই, তারপর হচ্ছে কি মাই এসকিউএল টেস্ট ডট এসকিউএল, সব প্রোডাক্টের ডাটা চলে আসছে। আচ্ছা আচ্ছা, এটা ট্রাই করে দেখবেন বাসায়, না সব ধরনের পসিবিলিটি ভিডিওতে আছে। আচ্ছা নেক্সট হচ্ছে ডাইনামিক এসকিউএল, এটা আমরা কালকে দেখব, তারপর একটু দেখে রাখি। দেখেন, জেনারেটিং ইউর কোড অন দ্য ফ্লাই মানে কি? হাওয়ার উপরে কোড তৈরি হবে।